আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করে থাকেন, সেনাবাহিনীর গাড়ি কি পুলিশ কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকাতে পারে, চেক কিংবা তল্লাশি করতে পারে? তাদের জন্য উত্তর হলো না, পারে না। অন্য গাড়িতে যে নাম্বার প্লেটে ঢাকা মেট্রো বা অন্য কোনো জেলা বা মেট্রোর নাম উল্লেখ থাকে, তারপর নাম্বার উল্লেখ থাকে, কিন্তু সেনাবাহিনীর গাড়িতে তা উল্লেখ থাকে না। সেনাবাহিনীর গাড়ির নাম্বার প্লেট লক্ষ্য করলে দেখবেন ওখানে একটি সোজা অ্যারো সাইন আছে, যার আইনগত অর্থ হলো এই গাড়িকে সিভিল প্রশাসনের কেউ থামানোর ক্ষমতা রাখে না এবং এই গাড়ি করমুক্ত বা ট্যাক্স দিতে হয় না, শুধুমাত্র বিশেষ কোনো গুরুত্বপূর্ণ স্থান কিংবা পরিস্থিতি ছাড়া। তবে দাঁড় করানোর জন্য বা চেক করার জন্য বিশেষ অনুমতি থাকতে হয় হাইকমান্ডের। তো এবার দেখি সামরিক সদস্যদের ব্যাপারে আইন কি বলে। সুপ্রিম হেডকোয়ার্টার, তারিখ 26 জুলাই 1990, পত্র নং 4001-23, এ অ্যান্ড এল নং 01, বিষয় সামরিক বাহিনীর সদস্যদের পুলিশ হয়রানি করিতে পারিবে না। এর জবাবে পুলিশ মহাপরিদর্শকের পত্র নং 25-08-1990 অভিযোগ 27-08-1990 উক্ত বিষয় সকল পুলিশ স্টেশনকে জানানো হইয়াছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন সংক্রান্ত নিয়মাবলী পত্র নং 245-45-40-55 তারিখ 1987 বাংলা শোনে। এই পত্রে কোনো পুলিশ সামরিক সদস্যকে হয়রানি বা গ্রেপ্তার করিতে পারিবে না, শুধুমাত্র সৈনিকের অধিনায়কের নিকট অভিযোগ করিতে পারিবে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। তো আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।